তুমি কলে পড়গেছো কি জানি, ডাক্তার না তো তোমাকে নিষেধ করছে ভারী কাজ করতে। আরে বাবা আমি কাজ করতেছিলাম না তো, ওই যে বাঁধনকে একটু কাজ দেখাই দিচ্ছিলাম। তুমি আবার কই যাও, পাগল একটা, ওকে নিয়ে পারি না। তোমার মাথায় আমি এখন তেল দিয়ে দেবো, পরে তেলটা নিলে হয়তো না। না তোমাকে এখনই দিয়ে দেবো, দেখো তো মাথার কি অবস্থা। তুমি না পারো। তুমি নিজে বুঝতে পারছো তুমি যে পরিবর্তন হয়েছো, সবাই তোমাকে কত ভালোবাসতেছে, আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে বুঝছো। আর যে আগে সবসময় তুমি আসতে আর আমার সাথে ঝগড়া করতে, এখন তো সেটা করো না। সবই তোমার কৃতিত্ব। যাই হোক শোনো, শুনলাম যে তোমার ভাবি নাকি প্রেগনেন্ট। হ্যাঁ ভাবি তো শুধু কাজ করার কথাই বলে, কাজ করার কথাই বলে। আমি তো ভাবি কি একটা কাজও করতে দিই না, সব আমি করি। ঠিকই শোনো, তোর ভাবিকে কোনো কাজ করতে দিবে না, কারণ মানে এই অবস্থায় মেয়েদের কাজ করতে হয় না, যাই হোক অনেক সমস্যা হয় ডাক্তার বলে। ওকে মানে তুমি একদম কাজ করতে দিবে না, সব তুমি নিজের হাতে কাজ করবে। ভাবিকে তো আমি বলি, ভাবি আমার কোনো কথাই গায়ে লাগে না, কিন্তু আমি ভাবিকে কোনো কাজই করতে দিই না, আমিই সব কিছু করি। এই তো তুমি অনেক লক্ষ্য হয়ে গেছো। যাই হোক শোনো, সামনে তো ঈদ, ভাবতেছি তোমাকে আমি শপিং করে দেবো। রিয়েলি? ঠিক আছে আমিও যাবো। আরে এইটুকু কাজ করলে কিছু হয় না। কিছু হয় না মানে কি, তুমি শুনলে না ডাক্তার কি বললো, তোমার ভারী কাজ করাই যাবে না। তুমিও না আমার মতো এরকম করো। ঠিক আছে শোনো, এরকম এরকম শরীর অসুস্থ থাকলে এরকম কোনো কাজ করা যাবে না, ভারী কাজ করাই যাবে না। এইটুকু করলে কিছু হবে না তা আমি তোমাকে বলতেছি। না তোমার কোনো কাজ করা যাবে না, শোনো আমার কথা শোনো, তোমার এখন কোনো ভারী কাজই করা যাবে না, সব কাজ আমি করে দেবো। তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে, আমি করে দেবো। একটা মাসকে সবসময় বসে থাকা যায় বলো? থাকা যায় না, তোমাকে এখন থাকতে হবে, তোমার এই শরীরের অবস্থা। আচ্ছা ঠিক আছে করবো না, হইছে খুশি এবার? হ্যাঁ আমি খুব খুশি। ঠিক আছে তাও তুমি ঘরে যাও, রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে। আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে চিন্তা কর। বাঁধন তোর ভাবির দিকে একটু খেয়াল রাখিস।
আরে ও আবার সবসময় খেয়াল রাখে। ভাইয়া তোমার কোনো চিন্তা নেই, ভাবির দিকে আমি সব খেয়াল রাখবো। ঠিক আছে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে দোকানে যাও। ঠিক আছে আচ্ছা, তোর ভাইও না পারে, ভাইয়া পাগল হয়ে গেছে। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তুই আমার যে উপকারটা করলি, আমার ছোট বোনটা যে জল্লাতে জল্লাত ছিলে, এখন তোর ভাবির সাথে যে ভালো ব্যবহার করে। ভালো ব্যবহার করলে তো আসলেই ভালো, আসলে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার একটা দায়িত্ব ছিল ওকে পরিবর্তন করা। আমি শুনছি যে ওর ভাবির সাথে আগেও অনেক খারাপ ব্যবহার করতো, মারধর করতো, অত্যাচার করতো। যাই হোক, আমি বোঝানোর পরে যে ও ফিরছে সত্যি আমি খুব আনন্দিত, যে এখন মানে এত ভালো হয়েছে, মানে আমি কল্পনা করতে পারি না যে ও পরিবর্তন হবে, এইরকম একটা মেয়ে পরিবর্তন হয়ে ভালো হবে, ভাবির সাথে ভালো ব্যবহার করবে, ভাবিকে প্রত্যেকটা কাজে হেল্প করবে, আমি মানে ভাবতেই পারিনি এক কথায়। তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো বারবার আসিস। আচ্ছা ঠিক আছে। মানুষকে চিরকাল একরকম থাকে, ও তো তখন অনেক ছোট ছিল, ওই জন্য তো এরকম ব্যবহার করতো। তোমার সাথে যে খারাপ ব্যবহার করতো আমি অনেক ভয় পেতাম, বাড়ি থেকে বের হলে পরে খুব টেনশন হতো। মানুষ কি সবসময় এক থাকে বলো, এখনো বড় হয়ে গেছে না, এখন দেখো না আমরা কত কেয়ার করে। সেটাই তো, আমাকে নিয়ে একদম চিন্তা করা লাগবে না, বাঁধন আছে না। হ্যাঁ, তুমি সকালে ওষুধ খাইছো? তোমাকে কি বললাম বুঝলে না, বাঁধন থাকতে তোমার ওগুলো চিন্তা করতে হবে না। এখন আমাকে বলতে হয় না জানো, সবসময় কখন ওষুধ খাবো, কখন ভাত খাবো, কখন কি করব, আরো এমন করে একটা কাজও আমাকে করতে দেয় না, এভাবে বসতে ভালো লাগে বলো? আচ্ছা চলো রুমের ভিতর চলো। আচ্ছা তোমার সমস্যা কি, প্রতিদিন এত দেরি করে আসো কেন? তুমি তো জানো ওই ভাবি অসুস্থ, তার সমস্ত কাজকর্ম একবার গুছিয়ে দিতে তারপর আমাকে আসতে হয়। বুঝলাম, তারপরে তো তোমার বুঝতে হবে যে আমি এখানে দাঁড়ায় আছি তোমার জন্য অপেক্ষা করছি, আবার দেখো বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ভিজে তোমার জন্য দাঁড়ায় আছি, এই ব্যাপারটা তো তোমার মাথায় রাখতে হবে নাকি? এখন আমি কি করব বলো, ভাবিকে তো এখন সবকিছু গুছিয়ে দিয়ে রাখতে হয় যাতে ভাবি পরবর্তীতে কোনো কাজ না করে নিতে হয়। আচ্ছা দাদা শোনো, ওই যে তোমার ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছিল, কি বললো ভাইয়া? এই যে তুমি পরিবর্তন হয়েছো, মানে যে তোমার পরিবর্তন হওয়াতে তারা সত্যি অনেক খুশি। আরে তুমি আগে সবার সাথে খারাপ ব্যবহার করতে, তোমার ভাবিকে অত্যাচার করতে, মারধর করতে, ওরা সত্যি তোমার উপরে অনেক বিরক্ত ছিল, আর দেখো এখন তোমাকে অনেক ভালোবাসে, ওরাও এখন অনেক হাসি খুশি, আর যে তুমি পরিবর্তন হয়েছো তাতে আমিও খুশি। ঠিক আছে, কেমন আগে ডাইনির মতো করতে আমার সাথে অলটাইম ঝগড়া করতে, এখন কত সুন্দর। যাই হোক শোনো, অনেকদিন পর বৃষ্টি আসছে, চলো ভিজি দুইজন। না ভিজি আছে ভাই, কত তাড়াতাড়ি আসতে বলেন। রবি রবি, হ্যাঁ আসতেছি, দাঁড়াও, নিয়ে আসো বাগানকে। আরে চলো না, তুমি তো যাচ্ছ দাওয়াত খাইতে, তুমি তো শ্বশুর বাড়ি যাচ্ছ না, তো মন খারাপ কি আছে? ভাবি তোমাকে ছিলাম, আমি যেতে হচ্ছে না। তুমি না, তুমি যে দাঁত খাসো এরকম মন খারাপ করো, আমার ভালো লাগবে বলো? চলো, এই মেয়েটা না এত বোকা। আরে বোকা, যাচ্ছ তো দাওয়াত খাইতে, মন খারাপ করে দাঁত খাইতে যাওয়ার সময় বলো? দেখে আচ্ছা যা, দেখে শুনে যাস আর পোষায় ফোন দিস। দেখছো কি বোকার বোকা তোমার বোনটা, দাওয়াত খাইতে যাবে দুদিনের জন্য তাও কি কান্নাকাটি শুরু করছে। কখনো ভাবছো যে এরকম চেঞ্জ হবে? চলো ঘরে যাই।